হ্যালো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলা বাংলা ইউটিউব চ্যানেলে। এবং আশা করি তোমরা সকলে ইলাইট এন্ডুটাকে আনলক করে নিয়েছো। তো যারা আনলক করেনি তাদেরকে আমি বলবো যে দিনে প্রায় তিনটে করে টাস্ক দিচ্ছে এই যে টাস্কের জায়গায়। এই টাস্ক থেকে তোমরা যদি ইলাইট এন্ডুটাকে মিশন কমপ্লিট করো তাহলে এই যে এমবলম দিচ্ছে, 500 টাকা করে এমবলম দিচ্ছে বা ইলাইট এন্ডু টোকেন দিচ্ছে। তো এখান থেকে অনেকেই প্রায় আনলক করে ফেলেছে। এবং যারা আনলক করে ফেলেছে তাদেরকে আমি বোঝাবো এই গেমে যে ইলাইট এন্ডুর পাওয়ারটা কী এবং এটা নিয়ে খেললে কী কী ফায়দা হবে। তো যারা ইলাইট এন্ডুর পাওয়ার জানে না তাদেরকে বলবো যে আমি ইলাইট এন্ডু কিন্তু জ্যাকেট এবং হেলমেটের দুটোতেই ড্যামেজ কম খায়। আগে এন্ডুজের পাওয়ার কী ছিল, শুধু জ্যাকেটে ড্যামেজ কম খাওয়া, কিন্তু এখন ইলাইট এন্ডু হয়ে গিয়ে হেলমেট এবং জ্যাকেটের দুটোতেই ড্যামেজ কম খাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 14% ড্যামেজ কম খাবে, সঙ্গে টিমমেটরাও যদি নিয়ে থাকে তাহলে প্রায় 15% মতন ড্যামেজ কম খাবে। আর সঙ্গে আমাদের এন্ডুর পাওয়ারও দেখতে পাচ্ছ 12% ড্যামেজ কম খাবে। তো এখন করে ইলাইট ক্যারেক্টার এবং নর্মাল ক্যারেক্টার একসাথেই কাজ করে, তাই আমাদের নর্মাল ক্যারেক্টার 12% ড্যামেজ কম খাচ্ছে এবং ইলাইট এন্ডুর 14% ড্যামেজ কম খাচ্ছে। আর সঙ্গে যদি টিমমেটে যদি সবাই নিয়ে থাকো তাহলে 15% করে সবার 15-15 করে প্রায় 60% ড্যামেজ তোমরা কিন্তু কম খাবে। তো এর পাওয়ার এবং অ্যাবিলিটি বোঝার জন্য আমি কাস্টম রুম তৈরি করেছি। এবং কাস্টম রুমে আমার বন্ধু শুধু MP5 নিয়ে রয়েছে, MP5-এ কোনো স্কিন নেই। এবং এই MP5 দিয়ে যখন আমাকে ড্যামেজ করছে, আমি ইলাইট এন্ডু নিয়ে রয়েছি, তখন কিন্তু আমার 5 ড্যামেজ পড়ছে। এখানে আমি কিন্তু ইলাইট এন্ডু ক্যারেক্টার নিয়ে নিই। তো ইলাইট এন্ডু ক্যারেক্টার না নিয়ে থাকলে যখন আমাকে MP5 দিয়ে ড্যামেজ দেবে তখন দেখি কত করে আমি নিজে ড্যামেজ খাচ্ছি, 7 করে ড্যামেজ খাচ্ছি। তাহলে আগের 5 আর এখন 7 কত ড্যামেজ পার্থক্য দেখতে পারলে, মাত্র 2। টিমের মধ্যে অন্য কেউ ইলাইট এন্ডু নিয়ে রয়েছে কি না এটা তুমি বুঝবে কী করে? এটা বোঝা খুবই সহজ উপায় হচ্ছে জ্যাকেট এবং হেলমেটের মাথায় +1 লেখা থাকবে, মানে তুমি হচ্ছে ইলাইট এন্ডু শুধু নিয়ে রেখেছো, +2 লেখা মানে আরেকজন নিয়ে রেখেছে, এরকমভাবে +3 এবং +4 লেখা দেখে তুমি বুঝতে পারবে যে টিমের মধ্যে ইলাইট এন্ডু আছে কি না। তো আমরা এবার একটু বেশি ড্যামেজের গান নিয়ে টেস্ট করবো। বেশি ড্যামেজের গান উডপেকার নিয়েছি, উডপেকার প্রায় 50-এর কাছাকাছি ড্যামেজ দেয়। তো উডপেকার নিয়ে যখন আমাকে মারলো তখন দেখো আমার প্রায় 50-এর মতন হেলথ কমেছে, 200 থেকে 150 হয়েছে। এবং আমি ওকে আমার এই জ্যাকেট রিপেয়ার কিট ওকে দিয়ে দিচ্ছি, ওর কাছে কিন্তু ইলাইট এন্ডু নেই। এবং আমি উডপেকার নিয়ে মেরে দেখবো যে ওর কত ড্যামেজ দেয়। তো 52 ড্যামেজ পড়লো। তাহলে এবারও দেখতে পাচ্ছ যে মাত্র 2 ড্যামেজের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে ভালোভাবে। তো তোমরা বুঝতেই পারছো খুব একটা পার্থক্য নেই, বা মানে অনেক বেশি যে ড্যামেজ তুমি কম খাবে সেরকম কোনো ব্যাপার নয়। যেমন ওখানে 14% লেখা রয়েছে, মানে 100 যদি ড্যামেজ দেয় তাহলে আমি 14% ড্যামেজ কম খাবো, এরকম কিছু একটা ব্যাপার নয়। কিন্তু তবে টিমের মধ্যে যদি সবাই নিয়ে থাকে তাহলে প্রায় 60% মধ্যে কমে যায়, তোমার 10 ড্যামেজ কমায়। তো 10 ড্যামেজ কম খেলে প্রায় অনেকটাই পার্থক্য হয়ে যায়। এবং আশা করবো তোমরা সবাই টিমের মধ্যে ইলাইট এন্ডু নিয়ে খেলবে, তো অনেক বেনিফিটস পাবে, 10 ড্যামেজ কম হওয়া মানে অনেকটাই ভাই। আর ইলাইট এন্ডু পাওয়ার আমি আরেকবার বলে দিচ্ছি, হেলমেটে এবং জ্যাকেটে ড্যামেজ কম খাবে। হেলমেট এবং জ্যাকেটে যদি ড্যামেজ কম খায় তোমাদের বডি ড্যামেজও কম হবে, তার মানে তোমরা অনেকক্ষণই সার্ভাইভ করে থাকতে পারবে। আর ইলাইট হায়াতো থেকে ইলাইট এন্ডু পাওয়ারটা তো মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছে, কারণ ইলাইট হায়াতো শুধুমাত্র বুকে ড্যামেজ কম খায়, মানে সামনে থেকে যদি কেউ মারে জ্যাকেটে তাহলে জ্যাকেটের ড্যামেজ কম খাবে। আর এখানে তো ইলাইট এন্ডু তো দেখতে পাচ্ছি জ্যাকেটের যে কোনো দিক থেকেই মারো না কেন, পেছন সামনে তো, এবং হেলমেটও পেছন সামনে যে কোনো দিক থেকে মারো না কেন ড্যামেজ কম খাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং কমেন্টে লিখে জানাবে অ্যাজ এ নিউ ইউটিউবার আর কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত আমার ভিডিওর মধ্যে।